সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা আল্লাহর রহমতে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মহানগর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে স্বাগতম তোমরা জানো যে করোনা মহামারীর কারণে সরকারি নির্দেশ অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে সরকারের ঘোষণা অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে ইনশাল্লাহ আগস্টে শিক্ষা প্রতিষ্ঠান যদি খোলে তাহলে আমাদের রুটিন অনুযায়ী আগস্ট মাসের দ্বিতীয় সাময়িক পরীক্ষা অনুষ্ঠিত হবে যদি সরকার সাধারণ ছুটি দীর্ঘায়িত করে তাহলে তোমাদের বাসায় খাতা ও প্রশ্নপত্র পৌঁছায় দেওয়া হবে এবং নির্ধারিত সময়ে দ্বিতীয় সাময়িক পরীক্ষা অনুষ্ঠিত হবে তাই এখন থেকে তোমাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষার সকল প্রস্তুতি গ্রহণ করতে হবে আজকে আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের পঞ্চম শ্রেণী চতুর্থ অধ্যায় পাঠ চার ও পাঁচের বাংলাদেশের অর্থনীতি নিয়ে আলোচনা করব আশা করি তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং এখান থেকে যে আমি প্রশ্নগুলো বলবো তোমরা এই প্রশ্নগুলো বেশি বেশি করে চর্চা করবে বাংলাদেশ আমরা আজকে শিখব বাংলাদেশের অর্থনীতি আসলে অর্থনীতিটা কি এটা আমাদের জানা দরকার অর্থনীতি শব্দের অর্থ ধনবিজ্ঞান অর্থনীতি এমন একটি বিজ্ঞান যা মানুষের অসীম অভাব এবং বিকল্প ব্যবহারযোগ্য উপকরণ সমূহের মধ্যে সমন্বয় সাধনকারী কার্যাবলী নিয়ে আলোচনা করে আজকের আমাদের আলোচ্য বিষয় শিল্প বাংলাদেশের শিল্প এই শিল্পর মধ্যে আছে বৃহৎ শিল্প আর কুটির শিল্প বৃহৎ শিল্প বৃহৎ শিল্প কি এটা তোমাদের জানা দরকার আসলে বৃহৎ শিল্প বা বৃহদায়তন শিল্প বলতে বড় ধরনের শিল্প প্রতিষ্ঠানকে বোঝায় যে শিল্প কারখানায় বহু সংখ্যক শ্রমিক এবং অধিক মূলধন ও প্রচুর কাঁচামাল ব্যবহার করে আধুনিক যন্ত্রপাতির সাহায্যে বিপুল পরিমাণ দ্রব্য সামগ্রী উৎপাদন করা হয় তাকে বৃহৎ শিল্প বলে কুটির শিল্প আসলে যখন কোনো পণ্য ক্ষুদ্র পরিসরে বাড়ি ঘরে অল্প পরিমাণে তৈরি করা হয় তাকে কুটির শিল্প বলে আসলে বাংলাদেশের শিল্পগুলো হচ্ছে বস্ত্র শিল্প পোশাক শিল্প পাট শিল্প আর বৃহৎ শিল্পগুলোর মধ্যে আছে সার শিল্প কাগজ শিল্প সিমেন্ট ঔষধ চিনি আর কুটির শিল্পের মধ্যে আছে কাঠ মাটির পাত্র পোড়ামাটি কাঁসার তৈরি জিনিসপত্র আমরা এখন বাংলাদেশের শিল্প বস্ত্র শিল্প সম্পর্কে জানব বস্ত্র শিল্প বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ শিল্প ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর জেলাতেই বেশিরভাগ বস্ত্র কলগুলো আছে এছাড়াও এদেশের তাঁত শিল্প উন্নত সুতি সিল্ক জামদানি শাড়ি তৈরি হয় এক সময় এই উপমহাদেশে অর্থাৎ বাংলাদেশের এই অঞ্চলে মুসলিম কাপড় নামে এক জগৎ বিখ্যাত কাপড় তৈরি হতো এই কাপড়ের অনেক চাহিদা ছিল এই আর আমাদের সাধারণত যে বস্ত্রগুলো উৎপাদন হয় সেগুলো দ্বারা দেশের চাহিদা মেটানো সম্ভব হয় না তাই প্রতি বছর বিদেশ থেকে আমাদের অনেক কাপড় বা বস্ত্র আমদানি করতে হয় শিল্প তো বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ শিল্প হলো পোশাক শিল্প আমাদের দেশের জাতীয় আয়ের সিংহভাগেই আসে রপ্তানির জাতীয় আয়ের সিংহভাগেই আসে এই শিল্প থেকে হ্যাঁ বাংলাদেশের পোশাক শিল্পে লক্ষ লক্ষ নারী পুরুষ একসাথে কাজ করে আর আমাদের এই তৈরি পোশাক আমরা বিদেশে রপ্তানি করে অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি এই যে পোশাক শিল্পে এছাড়া হচ্ছে আমরা যা দ্রব্য যেমন জুতা বেল্ট ব্যাগ ইত্যাদিও এদেশ থেকে রপ্তানি করা হয় পাট শিল্প কাঁচামাল হিসাবে আমরা পাট যেমন রপ্তানি করি তেমনি পাটজাত পণ্য রপ্তানি করি পাটকলগুলো তো সাধারণত নারায়ণগঞ্জ জেলায় চাঁদপুর খুলনা জেলা দৌলতপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে অবস্থিত তবে বেশিরভাগ পাটকলগুলো নদীর তীরবর্তী অঞ্চলে অবস্থিত আর এই নদীর তীরবর্তী অঞ্চলে পাটকলগুলো গড়ে ওঠার কারণ হল পরিবহনের সুবিধা আমরা পাত দিয়ে ব্যাগ কার্পেট এমনকি বস্ত্র তৈরি করি আধুনিক কালে অর্থাৎ বর্তমান এই বর্তমান এই যুগে পাত দিয়ে আমরা পলিথিন ব্যাগও আবিষ্কার করেছি আর এসব পণ্য দেশের চাহিদা মিটিয়ে এখন বিদেশেও রপ্তানি হচ্ছে সার শিল্প বৃহৎ শিল্পর মধ্যে আছে সার শিল্প সার বাংলাদেশের ফেন্সুগঞ্জ ঘোড়াশাল আশুগঞ্জ চট্টগ্রাম তারাকান্দি পূর্বতী স্থানে সার কারখানা আছে আমাদের এই সার কারখানায় যে সার উৎপাদন হয় তা দ্বারা দেশের চাহিদা পূরণ হয় না তাই আমরা বিদেশ থেকে প্রতি বছর সার আমদানি করি কাগজ তো বাংলাদেশে কাগজ শিল্পের গুরুত্ব অনেক কাগজ কলগুলোতে গাছের গুড়ি থেকে কাগজ তৈরি করা হয় বাংলাদেশে সরকারি কাগজ কল রয়েছে তিনটি একটা হলো চন্দ্রঘোনায় দ্বিতীয়টি খুলনায় আরেকটি একটি এছাড়াও বেসরকারিভাবে বেশ কিছু কাগজ কল স্থাপিত হয়েছে যা দেশের চাহিদা অনেকাংশে পূরণ করে তবে কিছু পরিমাণ কাগজ আমাদের বিদেশ থেকে আমদানি করতে হয় সিমেন্ট বাংলাদেশের নির্মাণ কাজের জন্য সিমেন্ট খুব দরকার হয় যা আমাদের দেশের বিভিন্ন সিমেন্ট কারখানাগুলোতে উৎপাদিত হয় ঔষধ বাংলাদেশে অনেক উন্নত মানের ঔষধ তৈরির কারখানা রয়েছে এগুলো কারখানায় ঔষধ উৎপাদন করে আমাদের দেশে ঔষধের চাহিদা মেটাচ্ছে চিনি বাংলাদেশের চিনি কলগুলোতে চিনি উৎপাদন ও পরিশোধন করা হয় এদেশে সরকারি চিনি কল ছাড়াও বেশ কিছু বেসরকারি চিনি কল আছে তবে প্রতি বছর বিপুল পরিমাণ চিনি আমাদের আমদানি করতে হয় এখন কুটির শিল্প কাঠ মাটির পাত্র পোড়া মাটি কাঁসার তৈরি জিনিসপত্রকে বোঝায় কুটির শিল্প বলতে ক্ষুদ্র পরিসরে এই শিল্পগুলো ঘরে ঘরে গড়ে ওঠে আমরা এখন এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব এই প্রশ্নগুলো তোমরা বাসায় বেশি বেশি পরিচর্যা করবে দ্বিতীয় সাময়িক পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ পোশাক শিল্প কি এ গুরুত্বপূর্ণ কেন পোশাক শিল্পের চারটি গুরুত্ব লিখ। তোমরা উত্তর এইভাবে লিখতে পারো যে পোশাক শিল্প বলতে বাণিজ্যিক ভিত্তিতে কারখানার পোশাক উৎপাদন ও বাজকরণ কে বোঝায় হ্যাঁ দ্বিতীয় এই প্রশ্নের ছিল কি পোশাক এ শিল্পে গুরুত্বপূর্ণ কেন আসলে বাংলাদেশের মোট রপ্তানি আয়ের সিংহভাগ আসে পোশাক শিল্প থেকে তাই এই শিল্প গুরুত্বপূর্ণ তারপর পোশাক শিল্পের চারটি গুরুত্ব লেখো তোমরা এভাবেই লিখতে পারো যে এ শিল্পের মাধ্যমে লক্ষ লক্ষ নরনারী কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে নরনারীর কর্মসংস্থান সৃষ্টি হয়েছে কর্মসংস্থানের তৈরির ফলে দেশ থেকে বেকারত্ব দূর হচ্ছে এ শিল্পের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন হচ্ছে এ শিল্পের মাধ্যমে বিভিন্ন চামড়াজাত শিল্প তৈরি হচ্ছে যদি তোমরা আরও দিতে চাও তো দিতে পারো এইভাবে যে অন্যভাবে দিতে পারো দেশের কর্মসংস্থানে এই শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বা এই শিল্প তৈরি পোশাক বিদেশে রপ্তানি করে বাংলাদেশ প্রতি বছর অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করছে এই শিল্পে দেশের লক্ষ লক্ষ নারী পুরুষ একত্রে কাজ করছে অথবা এই মোট রপ্তানি আয়ের সিংহভাগে আসে এই শিল্প থেকে এইভাবে দিতে পারো পোশাক শিল্প বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে দ্বিতীয় প্রশ্ন কুটির শিল্প কাকে বলে বৃহৎ শিল্প ও কুটির শিল্পের মধ্যে তিনটি পার্থক্য লিখো কুটির শিল্প কাকে বলে তো যখন কোনো পণ্য ক্ষুদ্র পরিসরে বাড়ি ঘরে অল্প পরিমাণে তৈরি করা হয় তখন তাকে কুটির শিল্প বলে ও কুটির শিল্পের মধ্যে তিনটি পার্থক্য এইভাবে তোমরা দিতে পারো যে শিল্প কুটির শিল্পের মধ্যে পার্থক্য নিচে দেওয়া হলো বৃহৎ শিল্প বড় বড় কারখানায় অবস্থিত অন্যদিকে শিল্প ছোট ছোট কারখানায় অবস্থিত বৃহৎ শিল্প মূলধন বিনিয়োগের পরিমাণ অনেক বেশি অন্যদিকে ক্ষুদ্র শিল্পে মূলধনের বিনিয়োগের পরিমাণ কুটির শিল্প অপেক্ষা বেশি বাংলাদেশের বৃহৎ শিল্পের মধ্যে পাট শিল্প সার শিল্প সিবেন শিল্প কাগজ শিল্প প্রভৃতি উল্লেখযোগ্য অন্যদিকে বাংলাদেশের কুটির শিল্পের মধ্যে সাবান শিল্প হুঁশিয়ারি শিল্প রেশম শিল্প প্রভৃতি উল্লেখযোগ্য তৃতীয় প্রশ্ন বাংলাদেশের অর্থনীতিতে বৃহৎ শিল্পের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এ শিল্প বলতে কি বোঝো বাংলাদেশের এই শিল্প সম্পর্কে চারটি বাক্য লেখো তো বৃহৎ শিল্প প্রতিষ্ঠানকে বোঝায় যে শিল্প 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 বলতে বহু সংখ্যক শ্রমিক অধিক মূলধন ও প্রচুর কাঁচামাল ব্যবহার করে আধুনিক যন্ত্রপাতির সাহায্যে বিপুল পরিমাণ দ্রব্য সামগ্রী উৎপাদন করা হয় তাকে বৃহৎ শিল্প বা বৃহৎ শিল্প বলে আসলে বৃহৎ শিল্প সম্পর্কে চারটি বাক্য হলো বৃহৎ আকারে যে শিল্প উৎপাদন করে তাকে বৃহৎ শিল্প বলে বৃহৎ শিল্পের অধিকাংশ শ্রমিক ও মূলধন প্রয়োজন বৃহৎ শিল্পে বিপুল পরিমাণ পণ্য দ্রব্য উৎপাদিত হয় বৃহৎ শিল্পে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হয় তো বাংলাদেশের তিনটি বৃহৎ শিল্পের বর্ণনা দাও চার নম্বর প্রশ্ন বাংলাদেশের তিনটি বৃহৎ শিল্পের বর্ণনা দাও বাংলাদেশের তিনটি বৃহৎ শিল্প সম্পর্কে তোমরা এভাবেই বর্ণনা করতে পারো যে সার সার শিল্পের অন্তর্ভুক্ত বাংলাদেশের ফেন্সুগঞ্জ ঘোড়াশাল আশুগঞ্জ চট্টগ্রাম তারাকান্দি প্রভৃতি স্থানে সার কারখানা আছে তবু বিদেশ থেকে আমাদের সার আমদানি করতে হয় কাগজ বাংলাদেশের যে সকল বৃহৎ শিল্প রয়েছে তার মধ্যে কাগজ অন্যতম কলগুলোতে গাছের গুড়ি থেকে কাগজ তৈরি করা হয় আসলে আমাদের দেশে যে কাগজ উৎপাদন করা হয় এগুলো কিন্তু গাছের গুড়ি থেকেই তৈরি করা হয় তিনটি সরকারি কাগজ কল রয়েছে একটি রয়েছে চন্দ্রকোনায় আরেকটি খুলনায় এবং একটি পাকশিতে এছাড়াও বেসরকারিভাবে বেশ কিছু কাগজ কল স্থাপিত হয়েছে যা দেশের চাহিদা অনেকাংশে পূরণ করে তবে কিছু পরিমাণ কাগজ আমাদের বিদেশ থেকেও আমদানি করতে হয় চিনি চিনি খুব নিত্য প্রয়োজনীয় একটি দ্রব্য আমাদের চিনি চিনি উৎপাদন ও পরিশোধন করা হয় এদেশে সরকারি চিনি কল ছাড়াও বেশ কিছু বেসরকারি চিনি কল রয়েছে তবে আমাদের এই উৎপাদিত চিনির পরিমাণের চেয়ে চাহিদা অনেক বেশি তাই প্রতি বছর বিদেশ থেকে অনেক চিনি আমদানি করতে হয় পঞ্চম প্রশ্ন বাংলাদেশের অর্থনীতিতে শিল্পের অবদান পাঁচটি বাক্যে লেখা দিতে পারো যে দুই হাজার এগারো বারো অর্থ বছরে বাংলাদেশের অর্থনীতিতে শিল্পের অবদান ছিল প্রায় তিরিশ শিল্প বাংলাদেশের অর্থনীতিকে চাকাকে সচল রাখে শিল্প কারখানা অনেক শিল্প সামগ্রী তৈরি হয় এসব শিল্প সামগ্রী রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জিত হয় শিল্প কারখানায় অনেক নারী পুরুষ পুরুষের কর্মসংস্থান সৃষ্টি হয় বাংলাদেশের অর্থনীতিতে পাঁচ নম্বর প্রশ্ন বাংলাদেশের অর্থনীতিতে শিল্পের অবদান পাঁচটি লেখ বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ শিল্প হলো পাট শিল্প বাংলাদেশের পাটকলগুলো কোথায় অবস্থিত বাংলাদেশের এই শিল্প সম্পর্কে চারটি বাক্যে লেখো বাংলাদেশের পাটকলগুলো সাদা প্রধানত নারায়ণগঞ্জ চাঁদপুর খুলনা দৌলতপুর সহ নদীর তীরবর্তী অঞ্চলে অবস্থিত আর পাট শিল্পের চারটি গুরুত্ব হলো কাঁচামাল হিসাবে বিদেশে পাট রপ্তানি করে আমরা প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি পাটজাত পণ্য আয়ের একটি উল্লেখযোগ্য উৎস পাটের তৈরি কার্পেট আন্তর্জাতিক বাজার বেশ সম্ভাবনাময় পাট শিল্পের মাধ্যমে বেকারদের কর্মসংস্থানের সুযোগ হচ্ছে এছাড়াও এই বড় প্রশ্নগুলো ছাড়াও তোমরা এই পার্ট থেকে সংক্ষিপ্ত প্রশ্ন পড়বে কারণ তোমাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষা তো একশো মার্কেরই হবে কাজেই এই অধ্যায়টা ভালো করে রিডিং করবে সংক্ষিপ্ত প্রশ্ন বিভিন্নভাবে থাকতে পারে তো সংক্ষিপ্ত প্রশ্নের কোনো বিকল্প প্রশ্ন থাকবে না পনেরোটি প্রশ্ন থাকবে এই পনেরোটি তোমাদের উত্তর দিতে হবে তবে বেশিরভাগ সংক্ষিপ্ত প্রশ্নগুলোই থাকবে এক কথায় উত্তর তোমরা এক কথায় উত্তর দেবে যদি তোমরা এই অধ্যায়টা কয়েকবার রিডিং করো তাহলে আশা করি ভালোভাবে তোমরা সংক্ষিপ্ত প্রশ্ন শূন্যস্থান এবং ডান বাম নীলকরণ খুব ভালোভাবেই উত্তর করতে পারবে আশা করি তোমরা ভালোভাবে এই অধ্যায়টা চর্চা করবে এবং তৃতীয় সাময়িক পরীক্ষার পরিস্থিতি গ্রহণ করবে ধন্যবাদ